আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে এসেছি ভীষণ মজাদার আরেকটি রেসিপি নিয়ে। আজকে যে খাবারটি বানিয়ে দেখাবো, এটা বাঙালির ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে। আজকে আমি বানিয়ে দেখাবো ইলিশ পোলাও। একদম পারফেক্টভাবে বানিয়ে দেখানোর চেষ্টা করব, এবং এভাবে বানালে এটা কিন্তু খেতে অসাধারণ হয়, আর বানানোও হয়ে যায় ঝটপট করে। তো চলুন ভীষণ মজাদার এই ইলিশ পোলাওটি বানাতে শুরু করে দিই। এখানে আমি নিয়ে নিয়েছি চিনি গুঁড়া পোলাওয়ের চাল। এখানে 3 কাপ পরিমাণে আছে, 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবং তারপরে ধুয়ে উঠিয়ে এটাকে ঝরা দিয়ে দিয়েছি। আর এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি, মাছটাকেও আমি ভালোমতো ধুয়ে পানিটা ঝরিয়ে তারপর নিয়ে এসেছি। আর কিছু মশলা লাগবে, যেগুলো রান্না করতে করতে দেখিয়ে দেব। চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়ে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, কারণ প্রথমেই বেরেস্তা করে নিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি আধা কাপের থেকে একটু বেশি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এটা দিয়ে আমি এখন বেরেস্তা করব। আর চুলার আঁচটা রেখেছি আমি মিডিয়ামে। মিডিয়ামে রেখে এটাকে অনবরত নেড়ে নেড়ে তারপর কিন্তু এই বেরেস্তাটা বানাতে হবে, নইলে কিন্তু বেরেস্তাটা পারফেক্ট হবে না। এবং অনবরত নাড়াচাড়ার কারণে পেঁয়াজটা চতুর্দিক থেকে ভালো মতো ভাজা হয়, আর এতে করে মুচমুচেও হয়। ভাজা হয়ে গেছে মানে বেরেস্তাটা বানানো হয়ে গেছে। এখন আমি তেলটা ছেঁকে এই বেরেস্তাটাকে তুলে নিচ্ছি, এবং এই একই তেলে এখন আমি এই ইলিশ মাছটাকে রান্না করে নেব। তাই এর মধ্যে আমি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণে পেঁয়াজ, এবং পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নেব। একটু নাড়াচাড়া করে এর মধ্যে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বেটে রেখেছিলাম আমি 2 টেবিল চামচ পরিমাণে, সেটা আমি এখানে দিয়ে দিলাম। আর এই ইলিশ পোলাওয়ে কিন্তু এই পেঁয়াজ বাটাটা দিতেই হবে, এতে করে গ্রেভিটা খুব ভালো হয়। এটা দিয়ে আমি একটুখানি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে আদার পেস্ট, 2 টেবিল চামচ পরিমাণে রসুনের পেস্ট, আর 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আমি এখানে জিরার পেস্ট, আর 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, নইলে আবার নিচে ধরে যাবে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি প্রথমে, এবং তারপরে আমি দিয়ে দিব এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো। আর লাল মরিচের গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে এতে করে কিন্তু বেশ সুন্দর একটা কালার হবে। আপনি চাইলে কাঁচা মরিচও ফালি করে দিয়ে দিতে পারেন, তবে লাল মরিচের গুঁড়োটা দিলে সুন্দর কালার হয়। দিয়ে দিলাম আমি এবং নাড়াচাড়া করে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর আমি কিন্তু ভাজছি, এবং এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে টক দই। ফেটে দেওয়ার কোনো দরকার নেই, নাড়াচাড়া এমনি হয়ে যাবে। এবং এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এই লবণটা কিন্তু আমি শুধু এই মাছের জন্যই দিলাম, আর পোলাও যখন রান্না করবো সেটার জন্য কিন্তু আলাদাভাবে লবণ দিতে হবে। তো এবার কিছুই না, একটু ভালো মতো কষিয়ে নিতে হবে, আর এই কষানোর উপরে নির্ভর করে যে আপনার ইলিশ পোলাওটা কতটা বেশি মজা হবে। যত বেশি কষাবেন তত বেশি ভালো হবে। ভালো মতো কষিয়ে নিচ্ছি আমি, এবং তেলটা উপরে চলে এসেছে, দেখেন একদম ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা। এবার এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিব এক এক করে। বিসমিল্লাহির রহমানির রহিম। সাজিয়ে সাজিয়ে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, এবং এই মাছের মধ্যে কিন্তু ডিম ছিল, যেগুলো ধোয়ার সময় বের হয়ে গেছিল, তো সেগুলো আমি আবার দিয়ে দিচ্ছি মাঝখানে মাঝখানে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু আমি কমিয়ে রেখেছি এখন, নইলে কিন্তু মাছগুলো পুড়ে যাবে, মশলাটাও পুড়ে যাবে। আর সাজিয়ে সাজিয়ে দিয়ে দেওয়ার পরে এটাকে আমি প্রথমে 2 মিনিট, মানে এক একটা পাশ আমি 2 মিনিট করে রান্না করব। এটি কিন্তু হয়ে যাবে, ইলিশ মাছ রান্না করতে এত বেশি সময় লাগে না, কারণ এই মাছটা খুবই নরম প্রকৃতির হয়ে থাকে। একটু সাজিয়ে দিচ্ছি। আর তাছাড়াও যখন আমি পোলাওয়ের সাথে দিব তখনও কিন্তু এটা দমে থাকবে, তাতেও হয়ে যাবে। তো প্রথমে আমি ঢেকে দিচ্ছি, একটু 2 মিনিটের মতো থাকবে। 2 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, এবং মাছগুলোকে খুবই সাবধানে একটা একটা করে আমি উল্টে দিব। এবং দেখেন চুলার আঁচটা কমিয়ে রাখার কারণে কিন্তু মশলা কোথাও একটু পোড়াও লাগেনি, কিছু হয়নি, মাশাল্লাহ মাছটাও কিন্তু পোড়া লাগেনি, এরকম কম আছে। এটাকে রান্না করতে হবে, যেহেতু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাই কিন্তু এটাকে বেশি বাড়িয়েও দেওয়া যাবে না। এক এক করে মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। উল্টে দেওয়া হয়ে গেছে, এবার আমি আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম।
দুই মিনিট পরে ঢাকনাটা তুলে এবার আমি একটা একটা করে এই মাছগুলোকে তুলে নেব মশলা থেকে, কারণ ওই মশলাটা পোলাওয়ের সাথে যাবে আর মাছটা কিন্তু সবার শেষে দিতে হবে, তাই মাছটাকে আমি আলাদা করে দিচ্ছি। মাছটা কিন্তু রান্না হয়েই গেছে, হয়ে গেছে, তুলে নিয়েছি আমি সবগুলো মাছ এবং মশলাটা রয়ে গেল, এটাকে একটা পাশে রেখে দিচ্ছি আমি। এবার পোলাওটা রান্না করে নিতে হবে। অন্য আরেকটা হাঁড়ি আমি চুলায় বসিয়ে দিয়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম। এর মধ্যে আমি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণে তেল, এই তেলে কিন্তু পোলাওটা রান্না হবে। এবং তেলটা যখন একটু গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিলাম আমি দুই টুকরো দারুচিনি, আর চারটি দিয়ে দিলাম এলাচ, আর একটা দিয়ে দিলাম তেজপাতা। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে এর মধ্যে থাকা অ্যারোমাটা ভালো মতো ছড়িয়ে যেতে পারে। একটু নাড়াচাড়া করে দিয়ে এবার আমি দিয়ে দেবো আধা কাপ পরিমাণে পেঁয়াজ, আর এই পেঁয়াজটা কিন্তু পোলাওয়ের জন্য দিলাম আমি। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, বেশি ভাজার দরকার নেই এটাকে। নাড়াচাড়া করে দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিব সেই আগে থেকে ধুয়ে তারপর ঝরা দিয়ে রাখা চালগুলোকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর চালটাকে কিন্তু 10 মিনিট ভিজিয়ে রাখতেই হবে আগে, এতে করে কিন্তু ঝরঝরা হয় ভালো। এবার কিছুই না, চালটাকে প্রথমে ভেজে নিতে হবে ভালো মতো, 3 থেকে 4 মিনিট সময় হাতে নিয়ে তারপর ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু আমি হাই হিটেই রেখে দিয়েছি, তার কারণ হচ্ছে যেহেতু আমি অনবরত নেড়ে নেড়ে ভাজবো চালটাকে, তাই কিন্তু নিচে পুড়ে যাওয়ার বা ধরে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই, তাই বাড়িয়ে দিয়ে আমি ভাজছি চালটাকে। 2 মিনিট ভাজার পরে চালটা কিন্তু অনেকটাই ঝরঝরা টাইপের হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, আর এই কাঁচামরিচটা কিন্তু ফ্লেভারের জন্য, আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এই পোলাওয়ের জন্য লবণটা। আর মাছের মধ্যে কিন্তু দিয়েছিলাম, তাই একটু বুঝে দিতে হবে। দেখেন চালটা কিন্তু অনেকটাই ঝরঝরা হয়ে গেছে এখন, এর মধ্যে যে পানিটুকু ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে। আর চালটা যত বেশি ভালো মতো ভাজা হবে পোলাওটা কিন্তু ততই বেশি ঝরঝরা হবে। এবার দিয়ে দিচ্ছি সে যে আমি মশলা তুলে রেখেছিলাম মাছ থেকে, সেই মশলাটা দিয়ে দিলাম। আর এই মাছের মধ্যে, মশলার মধ্যে কিন্তু মাছের যেই ফ্লেভারটা ছিল পুরোটাই কিন্তু এসে গেছে। এবার এই মশলার সাথে ভালো মতো আমি এটাকে ভেজে নেব। মিশিয়ে দিয়েছি এবং আরও 2 মিনিটের মতো এটাকে আমি ভেজে নিয়েছি। আর এত সুন্দর একটা সুগন্ধ বের হয়েছে মাশাল্লাহ, কারণ এই মশলাটার মধ্যে পুরোপুরি মাছের কিন্তু সেই ফ্লেভারটা চলে এসেছিল। ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি গরম পানি, ফুটন্ত গরম পানি দিতে হবে, মনে রাখবেন ফুটন্ত গরম পানি। এটা আমি দিয়ে দিচ্ছি 6 কাপ পরিমাণে, কারণ চাল নিয়েছিলাম আমি 3 কাপ পরিমাণে। তো চালের ডাবল দিয়ে দিলাম পানি, একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যাচ্ছে। আর এর মাঝে আমি 3 থেকে 4 বার কিন্তু নাড়াচাড়া করে দিব, যেটা আমি আর দেখাচ্ছি না, কারণ বারবার নাড়াচাড়া না করে দিলে দেখা যাবে নিচেরগুলো হচ্ছে উপরের চালগুলো হচ্ছে না, সেজন্য বারবার নাড়াচাড়া করে কিন্তু রান্নাটা করতে হবে। দেখেন পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর চালটা প্রায় হয়ে এসেছে, এবার শুধু দমের অপেক্ষা, দমে দিতে হবে। তো চুলার আঁচটাকে আমি একদম কমিয়ে দিয়েছি লো হিটে রেখে, তারপর আমি এই ভাতগুলোকে সমান করে দিলাম, ভালো মতো উল্টাপাল্টা করে দিয়েছি আমি নিচেরটা উপরে উপরেরটা নিচে, কারণ আর নাড়াচাড়া করা যাবে না এটাকে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ঘি, ঘিটা অপশনাল, তবে দিলে এত বেশি স্বাদ হয়, খুব ভালো হয় দিলে, তাই আমি একটু ঘি এখানে দিয়ে দিচ্ছি। এবং এরপরে আমি দিয়ে দিব সেই যে বেরেস্তা বানিয়ে রেখেছিলাম সেই বেরেস্তা দিয়ে দিব, দিয়ে দিচ্ছি বেরেস্তা, আর একটু বেশি করেই দিয়ে দিচ্ছি, কারণ ঘি এর উপরে বেরেস্তাটা দিলে আর নিচে থেকে গরম ভাপে এত সুন্দর একটা ঘ্রাণ হয়, খুব ভালো লাগে। এবার সাজিয়ে দিচ্ছি আমি মাছগুলোকে, একটা একটা করে আমি হাত দিয়ে তুলে তারপর কিন্তু সাজিয়ে দিচ্ছি, নইলে কিন্তু ভেঙে যাবে মাছগুলো। দিয়ে দিয়েছি সাজিয়ে মাছগুলোকে, এবং মাছের সাথে কিছু মশলা এবং তেল চলে এসেছিল উঠে, সেগুলো আমি এই মাঝখানে মাঝখানে দিয়ে দিচ্ছি, দেখেন। এবং এটা দেখতে এখনই খুব লোভনীয় লাগছে।
সবগুলো মশলা আর সেই তেলগুলো আমি ভালোমতো দিয়ে দিলাম এর মধ্যে, কারণ এই মশলাটুকুই কিন্তু সবচেয়ে বেশি ফ্লেভারফুল ছিল, কারণ মাছটা এর মধ্যে কিন্তু রান্না করা হয়েছে। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি আরও কিছু বেরেস্তা, এবং এটা দিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো 6 থেকে 7 মিনিট, একদম লো আছে এটাকে রেখে দিতে হবে, মানে দমে এটি কিন্তু হয়ে যাবে। ব্যাস হয়ে গেছে আমাদের ইলিশ পোলাও, এবার আমি পরিবেশন করে দিব। মাশাল্লাহ এত সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি আমি, সবকিছু মিলে মিশে এবং দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছে। আপনিও চাইলে বানিয়ে খেতে পারেন, সবাইকে খাওয়াতে পারেন এই অসাধারণ স্বাদে ইলিশ পোলাওটি, এবং এভাবে রান্না করলে সত্যিই খুব ভালো হয় খেতে, অসাধারণ হয় খেতে, এবং একবার খেলে কিন্তু স্বাদ সহজে ভোলার মতো না। বানিয়ে খেয়ে দেখবেন, ভালোই লাগবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।